তো ফিরে এলাম তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে তোমাদের কাছে নিয়ে এলাম ব্যাড গ্রানি চ্যাপ্টার 3। তো ভাই তোমরা লাস্ট টাইম দেখেছিলে ব্যাড গ্রানি চ্যাপ্টার 2 প্লে করেছিলাম, অনেক দিন হয়ে গেল। তো আজ নতুন এসে গেছে ব্যাড গ্রানি চ্যাপ্টার 3। তো আজ আমরা কী করবো না, অ্যাক্ট 1 অ্যাক্ট 2 এই দুটো চ্যাপ্টার মানে অ্যাক্ট প্লে করবো, ঠিক আছে। আরও বাকি থাকছে তিনটে অ্যাক্ট পরে হবে, তো এই দুটো অ্যাক্ট আগে আজ প্লে করব। তো এখানে তোমরা কি দেখতে পাবে গাইস, গ্র্যানিকে দেখতে পাবে আর গ্র্যান্ডপাকে দেখতে পাবে, কিন্তু আমাদের গ্র্যানি থাকবে না, প্রথমে গ্র্যান্ডপা থাকবে, ঠিক আছে। তো কি হবে তোমরা দেখো, আমি আছি গ্র্যান্ড মানে গ্র্যানির ঘরে, আর তোমরা লাস্ট টাইম দেখেছিলে আমি গ্র্যানির ঘর থেকে গ্র্যান্ডপার ঘর থেকে সব কিছু জিনিস চুরি করে নিয়ে গিয়েছিলাম, আমার ঘরে রেখেছিলাম। কিন্তু এখন আমি গ্র্যানির ঘরে আছি আর এখানে আমার কোনো অভাব নেই, গ্র্যানি আমাকে রেখেছে। তো এখন আমাকে কী করতে হবে, এখান থেকে জাস্ট বেরোতে হবে মনে হয়। হ্যাঁ, তো চলো এই দেখো গ্র্যানির কার ভ্যান। তো এখান থেকে আমাকে বাইরে চেক করতে হবে কোথায় কিছু আছে নাকি, গ্র্যান্ডপাকেও দেখতে পাচ্ছি না কোথায় আছে। এই দেখো এই হচ্ছে গ্র্যানির ঘর, আর এখন আমরা দেখতে পাচ্ছি গ্র্যানি বেরিয়ে যাচ্ছে এখান থেকে কোথাও যাচ্ছে। তো আর আমাকে বলছে যে কোনো একটা রিলেটিভের বাড়িতে যাচ্ছে আর ওখানে যাচ্ছে, তো আমাকে ভালোভাবে থাকতে বললো আর কি। তো এখন কি করছে দেখো, এখানে ক্যাব বুক করেছে, তো ক্যাব এসে দাঁড়িয়ে আছে। তো গ্র্যান্ডমা চলে যাচ্ছে, বাই বাই গ্র্যান্ডমা, আমি ভালো চলে থাকবো, কোনো টেনশন নেই, তুমি চলে যাও, একদম বিন্দাস থাকো। কিন্তু আমাদের গ্র্যান্ডপা এখানে কিছু একটা করছে, মিস্টেরিয়াস, ওকে দেখো, ওকে মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা ব্যাপার ও লুকিয়ে রাখছে। তো আমাকে কি করতে হবে না, ওর কাছে কি আছে কি লুকানো আছে সব কিছু একটু চেক করতে হবে, ঠিক আছে। তো খুব সাবধানে আমাকে যেতে হবে, নাহলে গ্র্যান্ডপা যদি আমাকে দেখতে পায় তো আমার খেল খতম করে দেবে। তো চলো এখন আমরা যাব গ্র্যান্ডপার ঘরের দিকে, আর এই হচ্ছে গ্র্যানির ঘর, আর আমার পুরানো ঘর তোমাদের দেখাবো আমি। এই সাইডে দেখো এইখানে আছে, তো এখানে এই দেখো কিচ্ছু নেই, এখানে ফাঁকা একদম, যা কিছু চুরি করে এনেছিলাম সব হয়তো দেওয়া হয়ে গেছে আবার ঘুরিয়ে ঘুরে। তো ভাই আমি কি করবো এখানে, দেখো গ্রানি নিজের গাড়ি থাকা সত্ত্বেও কি কেন ক্যাব বুক করলো। হ্যাঁ, তো যাই হোক এখন আমাদের যেতে হবে, যেতে হবে গ্র্যান্ডপার ঘরের দিকে। গ্র্যান্ডপার ঘরে কি আছে আমরা চেক করব, চলো সামনে যাওয়া যাক। বাস ভাই এসে গেছি আমরা এখানে, তো 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 বাস ভাই, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ডপা বেডের নিচে কিছু একটা লুকিয়ে রাখছে, সিক্রেট কিছু একটা ডোর ওখানে দেখতে পাচ্ছি গ্র্যান্ডপা খুললো। তো ভাই আমাকে দেখতে পেয়ে গেছে, তার মানে তো আমাকে আর ছাড়বেই না, আমাকে মেরেই ফেলবে একদম। তো আমাকে গ্রানির ঘরের দিকে পালাতে হবে, ওখানে একদম সেফ। গ্রানি গ্র্যান্ডপা আমাকে এই গ্রানির ঘরে আমাকে কিছু বলবে না, ঠিক আছে, ওখানে যাবেই না। দেখো ছুটিয়ে ছুটিয়ে এই পর্যন্ত এনেছিল, তারপর পালাচ্ছে ওই সাইডে, কিন্তু আমি ভাই হাল ছাড়বো না, আমাকে দেখতেই হবে ওখানে কি আছে। তো গ্র্যান্ডপা আবার ওই সাইডে চলে যাচ্ছে, তো কি করা যায় ভাই, গ্র্যান্ডপা যখন ওই সাইডে যাচ্ছে আমাকেও তো ভেতরে ঢুকতে হবে, কিছু তো করতে হবে, চোরের মতো ভেতরে ঢুকতে হবে। চলো সামনে আরামসে একদম যেতে হবে, গ্র্যান্ডপা ভেতরে ঢুকলেই তারপরে আমরা যাব ভেতরে। ওকে, তো আমরা এই সাইডে এসে গেছি, তো এখন দেখা যাক এই সাইডে কিছু পাওয়া যায় নাকি দেখতে। ওকে ঠিক আছে, তো এখানে ভাই কিছু একটা দেখতে পাচ্ছি, এখানে আমাকে একটা সিকিউরিটি কার্ড আনতে হবে, কিন্তু ওই সিকিউরিটি কার্ড কোথায় আছে, সিকিউরিটি কার্ড কোথায় আছে আমাকে দেখতে হবে। তো এর ভেতরেই কিছু আছে, রহস্য লুকিয়ে আছে। তো কি করব এখন, গ্র্যান্ডপা তো সম্ভবত ওই সাইডে কোথাও আছে, তাই না, কোথাও তো এই সাইডে আছে, ভেতরে আছে কি ওপরে আছে, আমি কি এখন যাব ভেতরে। ও ভাই গ্র্যান্ডপা গ্র্যান্ডপা ভেতরে না বাইরেই ছিল, কিন্তু এই দিকে আসছে এবারে। চলো চলো চলো, বাঁচা গেছে বাঁচা গেছে বাঁচা গেছে, ও ও ও গ্র্যান্ডপা আবার এই দিকে আসছে। ভাই এখন আমরা কি করব, যেদিকে যাচ্ছে গ্র্যান্ডপা এসে হাজির হয়ে যাচ্ছে, তো ফটাফট আমাকে এমন কিছু কাজ করতে হবে যেন গ্র্যান্ডপা, ও আসছে এখনও আসছে। চলো 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 চলো, হ্যালো গ্র্যান্ডপা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও গ্র্যান্ডপা, এদিকে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, কিন্তু আসছে না গ্র্যান্ডপা, আমি আবার দেখতে পেয়ে গেছি আমাকে, আরে এখানেই কেন। ওকে এবারে আমরা সোজা যাব, ঠিক আছে সোজা যাব। আচ্ছা গ্র্যান্ডপা আবার আসছে এদিকে, ফটাফট ভাই আমাকে উপরে চলে যেতে হবে। ওকে ঠিক আছে, তো ওই তো দেখো ভাই এখানে আমরা পেয়ে গেছি সিকিউরিটি কার্ড, তো এবারে আমাকে চুপচাপ থাকতে হবে, ঠিক আছে, কী করে আরামসে একদম লুকিয়ে থাকতে হবে। আচ্ছা গ্র্যান্ডপার নিচে যাচ্ছে,
তো এই সুযোগে যদি আমি ফটাক করে এই সাইডে চলে যাই না, গ্র্যান্ডপা আমাকে ধরতে পারবে না। ও আসছে আসছে আসছে, পাকো 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 পাকো। ওকে কোথায় গেল কোথায় গেল? আচ্ছা খুঁজছে, আমাকে খুঁজছে, এখনও খুঁজছে, এখনও খুঁজছে, এইদিকে আসছে। চলো 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 এই সাইডে, চলো 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 ভেতরে ঢুকি, আগে আগে নিচে নিচে বাঁচি। আচ্ছা এইদিকে আসছে, কিন্তু ভেতরে ঢুকবে না। বলো কি দরকার বলো। না গ্রানি নাই এখানে, গ্রানি ছিল কিন্তু চলে গেছে। তো 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 গ্র্যান্ডপা যখন ওই সাইডে আবার আসছে এইদিকে, তো ফটাফট আমরা ভাই এই সাইড দিয়ে চলে যাবো এই সাইডে, আর গ্র্যান্ডপা আমাকে আর ধরতে পারলো না। তো এবারে আমরা এটা অ্যাক্সেস করে ফেলেছি, তো ভেতরে ঢুকে ভাই ফটাফট আমাদের লক করতে হবে। ওকে নাইস, তো আমরা ঢুকে গেছি এই সিক্রেট জায়গায়। কিন্তু এখানে এই খাটের নিচে এখানেই আছে মেইন জিনিস, মেইন রহস্য লুকিয়ে। আর এখানে একটা পাজল দেখতে পাচ্ছি, এই পাজল আমাদের কমপ্লিট করতে হবে। A few moments later. তো এই পাজেলে আমাকে কি করতে হবে, এখানে কিছু বিয়ারিং আছে, তো এই বিয়ারিংগুলো আমাকে ঠিকঠাক জায়গায় এখানে রাখতে হবে, তারপর এই পাজেল আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফটাফট আমরা কি করব, না যে যার জায়গায় প্রত্যেকটা জিনিসকে আমাকে রাখতে হবে বিয়ারিংগুলো। তো চলো এক এক করে আমাকে এটা এখানে রাখতে হবে, আর এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, আর এটা এখানে থাকবে। ব্যাস আমাদের এই কাজ হয়ে গেছে। তো দেখো আমরা এটা তো খুলে দিয়েছি ভাই, এবারে সিক্রেট ডোর আমাদের খুলে গেছে এখানে। কিন্তু এর জন্য আমাকে একটা কোড আনতে হবে। কি কোড আছে ভাই, কোড কোথায় আছে আমাকে চেক করতে হবে। তো চলো এখান থেকে বেরোতে হবে আগে। কিন্তু গ্র্যান্ডপা কোথায় আছে, গ্র্যান্ডপা কোথায় আছে ভাই? ওকে, তো আস্তে আস্তে চুপচাপ আমরা এই সাইডে এসে গেছি। কিন্তু ওকে ওকে এখানে কোড আমরা দেখতে পাচ্ছি, 6943286943288। চলো এখান থেকে, ও গ্র্যান্ডপা এখানে কোথাও আছে, 6943288। ওকে ঠিক আছে, ফটাফট আমাকে এই কোড খুলতে হবে, 6943288। ওকে, তো আমরা খুলে দিয়েছি এই সিক্রেট ডোর। তো এখন আমরা অ্যাক্ট ওয়ান কমপ্লিট করে ফেলেছি, তো এবারে যাবো অ্যাক্ট টুতে। কী আছে আমরা দেখবো, ওইখানে কি সিক্রেট আছে, কি রহস্য লুকিয়ে আছে অ্যাক্ট টুতে। তো আমরা এখানে এসে গেছি বেসমেন্টে, কিংবা সিক্রেট ল্যাব, ল্যাবে এসে গেছি আমরা। তো এবারে আমাকে এর মেইন গেট খুঁজতে হবে, কোথায় আছে খুলতে হবে। তো তার আগে আমাকে এখানে চেক করতে হবে কোথায় এলাম আমি, ওপরে যেতে পারবো নাকি তাও চেক করতে হবে। কিন্তু না ভাই, ওপরে কিন্তু আমরা আর বেরোতে পারবো না, ওই সাইডে যেতে পারবো না। তো পরাপর আমাকে ভাই এখান থেকে যেতে হবে, কিন্তু এখানে কিছু আছে নাকি চেক করব। আর এইটা কার ড্রেস, সম্ভবত গ্রানি ড্রেস হবে হয়তো। তো এখানে কি আছে, এখানে একটা হ্যামার পেলাম ভাই, হ্যামারটা নেওয়া হয়ে গেছে। আর এখানে কিছু আছে নাকি চেক করব সিস্টেমের, আচ্ছা এখানে কিচ্ছু নেই। তো চলো আমরা সামনে এগিয়ে যাই, ওই সাইডে কি আছে আমরা দেখব, ঠিক আছে। আর এই টানেলের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি সামনে। আর এই গ্র্যান্ডপা ভাই কী করছে এই সব জায়গায় আমি জানি না, আমরা দেখতে পাবো আরও সামনে আরও বাকি অ্যাক্টগুলোতে। তো এসে গেছি আমরা এই জায়গায়, কিন্তু এখানে এই ডোর আমাকে সম্ভবত খুলতে হবে, কিন্তু এটা খুলছে না ভাই। একে খোলার জন্য আমাকে কী করতে হবে, এখানে কিছু আছে নাকি চেক করব। চলো এখানে একটা রেঞ্জ টাইপের পেলাম, তো এটা নেওয়া হয়ে গেছে। আর এখানে কোথাও কিছু আছে নাকি চেক করব, এখানে একটা কিছু দেখতে পাচ্ছি, তো আমাকে এইটা দিয়ে ভাঙতে হবে। তো একটা লিভার পেলাম, আর লিভার দিয়ে এবারে আমরা এটা সম্ভবত খুলতে পারবো। হ্যাঁ খুলছে, তো চলো জাস্ট ওয়েট, হ্যাঁ খুলে গেছে। ওকে, তো এবারে আমরা ওই সাইডে যেতে পারি ভাই, এসে গেছি আমরা। এখানে আরও একটা ডোর আছে, এই ডোরটা আমাকে খুলতে হবে, কিন্তু খুলবো কী করে, ওই সাইডেও তো যাওয়া যাবে না আরামসে একদম, এই সাইডেও তো যাওয়া যাবে না একদম। ভাই কোথায় এলাম, একটা সিক্রেট ল্যাবের মধ্যে আমরা ঢুকে গেছি। তো এখন আমরা এখানে কি করব, আচ্ছা এখানে এইটা লাগালাম, তো মেইন ডোর আমাদের ডোর এখানে খুলে গেল। আর এখানে কি দেখতে পাচ্ছি, এই আইটেমগুলো, এটা উঠছে না, আর এটা কি আছে, ওকে এইগুলো নামলো এই সাইডে, এটাও নামলো, হ্যাঁ নেমে গেছে। আর এটাও কি নামবে, হ্যাঁ ভাই নেমে গেছে। এইটা এখানে কিছু একটা খুললো, তো আমাকে এখান থেকে কিছু করতে হবে, ঠিক আছে ওই সাইডে যেতে হবে। আর ওই সাইডে কি আছে ভাই, ওখানে কিছু একটা দেখতে পাচ্ছি, অনেক কিছুই আছে ওই সাইডে। তো 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 এখন আমরা এই সাইডে যাব আরামসে একদম। এইটা কোথায় এলাম ভাই, ওকে তো এখানে এটা কি ডোর আছে, হ্যাঁ ডোর খুললে ফেললাম আমরা। তো এখন আমাকে এখানে কিছু একটা কাজ করতে হবে,
তো এখানে একটা কিছু পাজেল আছে, এই পাজেল আমাকে সলভ করতে হবে। তো এই পাজেলগুলো খুবই ইন্টারেস্টিং আছে দেখো। তো ফটাফট আমরা কি করব না, এই ইমেজগুলো আমাকে একদম ফটাফট ম্যাচ করতে হবে, কোনটা কোথায় লাগবে আমাকে চেক করতে হবে। তো ফটাফট এইগুলো এখানে, এটা লাগছে না, তো চলো চলো কোথায় কোনটা লাগবে, এটাও তো এখানে লাগবে না, তো কোনটা কোথায় থাকবে, এইটা থাকবে এখানে। আর ওকে, তো ফটাফট আমাকে এক এক করে এই পাজলগুলো কমপ্লিট করতে হবে। আর এইটা কোথায় লাগবে, এইটা 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 তো এখানে কোথাও লাগলো না ভাই। ওকে, এটাও এখানে লাগবে না, কোনটা কোথায় থাকবে, এইটা এখানে থাকবে। ওকে না ভাই, এটাও এখানে থাকলো না, এইটা এখানে ম্যাচ হয়ে গেছে। ওকে নাইস, আর এইটা এখানেও ম্যাচ হলো না। তো 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 ওকে, একে এখানে ম্যাচ হয়ে গেছে, এটা এখানে দিতে হবে। না এটা ঠিক নেই ভাই, এটা ঠিক নেই, এটা এখানে থাক। তো তারপরে এটা এখানে থাকবে, হ্যাঁ এটা এখানে থাকবে। ওকে, এর কাজ হয়ে গেছে, আর এটা সম্ভবত এখানে থাকবে, হ্যাঁ। আর একটা আইটেম আমাকে আনতে হবে, এইটা এখানে লাগলো না, এখানে লাগলো, হ্যাঁ ঠিক আছে। আর এইটা এখানে লাগবে, আর এটা এখানে লাগবে। ওকে, তো এই ডোর আমরা খুলে দিয়েছি, ডোর মানে এই পাজল আমরা কমপ্লিট করে ফেলেছি। তো চলো এবারে আমরা ওই সাইডে দেখো, কিছু দেখতে পাচ্ছি, একদম ওখানে আমাকে যেতে হবে, ঠিক আছে। তো বাস ভাই, আমরা এই সিক্রেটও সলভ করে দিয়েছি, আর এখানে আমরা এসে গেছি। তো আমাদের অ্যাক্ট টু খুলে ফেলেছি, আমাদের অ্যাক্ট থ্রিতে এবারে যাব। কিন্তু এই সাইডে আরও কি রহস্য আছে আমরা দেখতে পাবো অ্যাক্ট থ্রিতে, তারপর বাকি থাকছে অ্যাক্ট ফোর, অ্যাক্ট ফাইভ। তো ভাই আজ এইটুকুই থাক, ঠিক আছে, দেখা হবে ভাই পরের লেভেলগুলোতে, পরের নতুন ভিডিওতে। তো আজ এটুকুই থাক। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমার সেকেন্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে, বাই।